হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আজকে শুধু স্ল্যাবের রড প্লেসমেন্ট কীভাবে করতে হয়, কী কী চেক করতে হয় ছাদের রডে, আমি এ সম্পর্কে শুধু আজকে আপনার সাথে কথা বলবো। এখানে ছাদের রড যেটা আছে, একটা হলো শর্ট স্প্যান, একটা হলো লং স্প্যান। শর্ট স্প্যানে কতটুকু পরপর রড এবং লং স্প্যানে কত রড দেওয়া আছে, কত সেন্টার টু সেন্টার স্পেসিং, সে সম্পর্কে কথা বলবো। এবং এক্সট্রা টপ কীভাবে দিতে হয়, আপনার ক্র্যাঙ্ক কীভাবে করতে হয় সে সম্পর্কে কথা বলবো, এবং বিম কলম জংশনে কী কাজ করতে হয় সে সম্পর্কে আমি আপনার সাথে কথা বলবো। এখানে বলা আছে এটা হলো আপনার কলাম জয়েন্ট, মানে কলাম স্ট্রিপ বা কলামের এখানের যে অংশটুকু, এটা হলো বিম, এটা হলো সাপোর্ট, আর এটা হলো আপনার মিডিল স্প্যান বা মিডিল স্ট্রিপ। এখানে যেটা আছে সেটা হলো, এখানে রডের স্পেসিং ড্রয়িংয়ে বলা আছে ক্র্যাঙ্ক টু ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক টু ক্র্যাঙ্ক অল্টারনেট, একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব হলো 7 ইঞ্চি, একটা ক্র্যাঙ্কের রড থেকে আরেকটা ক্র্যাঙ্কের রড দূর হলো 7 ইঞ্চি, এবং একটা স্ট্রেট রড থেকে আরেকটা স্ট্রেট রডের দূরত্ব হলো 7 ইঞ্চি। তার মানে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব হলো 7 ইঞ্চি, এবং একটা সোজা রড বা স্ট্রেট রড থেকে আরেকটা দূরত্ব হলো 7 ইঞ্চি। তাহলে আমার যে মিডিল স্প্যান বা মিডিল স্ট্রিপ যেখানে, সেখানে রডের ইয়ে হলো 3.5 ইঞ্চি, এই রড থেকে রডের লেন্থ হলো 3.5 ইঞ্চি, এটা থেকে দূরত্ব হলো 3.5 ইঞ্চি। এটা হলো আপনার সোজা রড এবং ক্র্যাঙ্ক রডের স্পেসিং। এবার আসি, আমরা বলা হচ্ছে এক্সট্রা যে টপ বার, এক্সট্রা টপ বার এখানে 10 মিলি রড দেওয়া আছে একটা করে, মানে দুটো ক্র্যাঙ্ক রডের মাঝে একটা করে এক্সট্রা টপ বার, এবং এক্সট্রা টপ বারের মাথায় হুক করে দেওয়া। একটু খেয়াল করুন, এক্সট্রা টপ বারের মাথায় ওখানে একটা রড হুক করে দেওয়া আছে। এটা হলো আপনার রড প্লেসমেন্ট, এটা হলো ড্রয়িং অনুসারে। এবং যদি আপনার এখানে যদি আপনার যদি আপনার ডাক থাকে বাথরুমে পাইপ নামানোর জন্য, তাহলে অবশ্যই এভাবে রড দেবেন, বাড়তি করে দুটা 12 মিলি নিচে দুটা, উপরে দুটা 12 মিলি রড দেবেন। এবং এখানে বিমের এখানে আপনার আমরা যে ইয়েটা করি ব্লক, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে, মানে কভারিং যেটা, ক্লিয়ার কভার যেটা বলা হয়। কেন গুরুত্বপূর্ণ সেটা হলো, আপনি ক্লিয়ার কভার যদি ঠিকমতো না দেন তাহলে নিচে থেকে রড দেখা যাবে, এবং এটা অবশ্যই ভালো হবে না। আমার ব্লক কীভাবে দিই, একটা ব্লক থেকে আর একটা ব্লক ছাদের ক্ষেত্রে আমরা ডিস্টেন্স হলো 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি, একটা ব্লক থেকে আর একটা ব্লকের দূরত্ব হলো 18 থেকে 20 ইঞ্চি, এবং উভয় দিকে, একটু খেয়াল করুন উভয় দিকে, এবং ব্লকের সাইজ হলো 3-4 ইঞ্চি, এক এক ব্লকের সাইজ হলো 3-4 ইঞ্চি হলো হাইট, এবং পাশে হলো 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। এটা হলো ছাদের বটমের ব্লকের ব্লক বা কভারিং 3-4 ইঞ্চি। এবং আমরা যখন এক্সট্রা টপ বার যেখানে বা যেখানে আমাদের ক্র্যাঙ্ক করা, সেখানে আমাদের দেখুন, সেখানে আমাদের যে ব্লক, ব্লকের সাইজ হলো, এটা হলো 85 মিলি, এটা হলো 85 মিলি, এবং এখানে এটা নিচে থেকে আমার টপ জালিতে এটা পর্যন্ত থাকবে। এই যেহেতু আমার এটানে ঢালাই হলো 5 ইঞ্চি, এই জন্য একটা ব্লকের যে আমার যে গ্লাস ব্লক বলে এটাকে, বা বড়ো ব্লক, পাইপ ব্লক, এটার এক একটার দূর ইয়ে হলো 85 মিলি, এবং ডায়া হলো 2 ইঞ্চি। এ হলো অবস্থা। আর একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমার যে বিম দেখতেছেন, বিম কলাম জংশন, এই বিম এবং কলাম জয়েন্টের ভিতরে দুটা করে রড, দুটা করে রিং আছে, 10 মিলি রডে দুটো করে রিং আছে। এবং আরও কিছু লক্ষণীয় বিষয় হলো ছাদ ঢালাইয়ের রডে প্লেসমেন্টে, সেটা হলো আমার যদি এই যে কলাম থাকে, কলামের যে ল্যাপিং সেটা হলো আমার অবশ্যই দেখতে হবে 16 মিলি হলে 3 ফিট, এবং 20 মিলি হলে 42 ইঞ্চি, ওই হাইটটা আছে কি না ছাদের উপর, না থাকতে আমাকে ল্যাপিং দিতে হবে। এটা অনেক জায়গায় অনেকে ভুল করে, আর প্রাইভেট বাড়িতে যেগুলো ইঞ্জিনিয়ার থাকে না, মিস্ত্রি করে, সেখানে খুব করুণ অবস্থা, দেখা যাচ্ছে রডে কোনো ল্যাপিংই থাকে না, সেসব জায়গায় রডের ল্যাপিং খুঁজে পাওয়া যায় না, দেখা যাচ্ছে 1 ফিট আছে ঢালাই পরে, অথবা 6 ইঞ্চি আছে, কোথাও 10 ইঞ্চি আছে। এবং এটা না অনেক খুব সমস্যার সৃষ্টি হয়, অনেকে ফোন করেন যে এখন তো আমার ল্যাপিং নাই, আমার ল্যাপিং লেন্থ এত, আমরা কী করবো, এটা কখনোই করা যাবে না। ল্যাপিং লেন্থ অবশ্যই 16 মিলির জন্য 3 ফিট, এবং 20 মিলির জন্য 3.5 ফিট থাকতে হবে। এবং আমরা যে স্ল্যাবের যে রড, যদি কোনো রড যদি ল্যাপিং দিতে হয় 12 মিলি বা 10 মিলি রডে ল্যাপিং যদি হয়, তাহলে ল্যাপিংটা অবশ্যই আপনার 18 থেকে 20 ইঞ্চি, কম করে 18 থেকে 20 ইঞ্চি হতে হবে, এর নিচে হওয়া যাবে না।
এই মোটামুটি আপনার ছাদের একটা রড রড বাইন্ডিং এর বা ছাদের রড ঢালাইকে যে চেকটা শুধু ছাদের রড বাইন্ডিং যে চেক এবং এখন অবশ্য পলিথিন ভালো করে বিছাতে হবে এটা অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে আবার একটু রিপিট করি আমরা কি কি চেক করব আমরা চেক করব রডের যে আমাদের যে স্পেসিং শর্ট লং স্প্যান এবং শর্ট স্প্যান যে সেন্টার টু সেন্টার সেটা সেটা ঠিক আছে কিনা রডের ডায়া এবং স্পেসিংটা ঠিক আছে কিনা আমাদের যেখানে আমার যে ক্র্যাঙ্ক যেখান থেকে উঠবে L/3 বা L/4 সেটা ঠিক আছে কিনা এটা L/3 বা L/4 যে লেন্থটা এটা ক্র্যাঙ্ক লেন্থ আপনি সাপোর্ট থেকে L/3 বা L/4 ড্রয়িংয়ে যেটা থাকবে সেটা আপনাকে এখানে ফলো করতে হবে সেটা ঠিক আছে কিনা এবং আমার যে এক্সট্রা টপ বার যেটা রডের যে ডায়া রডের ডায়া যেটা 10 মিলি বা 12 মিলি সেটা ঠিক আছে কিনা এবং এক্সট্রা টপ বার যে লেন্থ সাপোর্ট থেকে ক্র্যাঙ্ক বার থেকে আপনি মিনিমাম এখানে যেখান থেকে ক্র্যাঙ্ক হবে এখান থেকে মিনিমাম আপনাকে 6 ইঞ্চি থাকতে হবে মিনিমাম এর কম থাকতে পারবে না এবং এ অনুসারে আমার যে লেন্থ হওয়ার দরকার এক্সট্রা টপ বার সে লেন্থটা ঠিক আছে কিনা শর্ট আছে কিনা সেটা দেখতে হবে তারপরে আপনার ছাদটা পরিষ্কার কিনা ছাদে পানিটা অবশ্যই যেতে হবে কোথাও আপনার ফুটা আছে কিনা কোথাও পানি পাস করে কিনা ক্লিন কিনা ছাদটা এসব ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সাইডের যে শাটারিং সেটা সোজা আছে কিনা সাইডের শাটারিং যদি লিফট থাকে সেক্ষেত্রে লিফটের ওখানে লিফটটা ক্রস চেক করে নিতে হবে ক্রস চেক ঠিক আছে কিনা কোনো সমস্যা আছে কিনা এগুলো আপনাকে দেখে নিতে হবে এরপর মোটামুটি আপনার ছাদ ঢালাইয়ের উপযুক্ত চেক করে নিলে উপযুক্ত হবে এরপর আমি আপনাদের ইলেকট্রিক্যাল পাইপ সম্পর্কে ইলেকট্রিক্যাল পাইপের কী কী জিনিস চেক করবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো একটা ছাদের কী কী ইলেকট্রিক পাইপ চেক করতে হয় ইলেকট্রিক পয়েন্ট কী কী থাকে সে সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের জানাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই